আমি যেটা কি করতাম মানে চিকেন কিনলে দোকানে বলতাম কি যে আমার তো ফার্ম ছিল একটা মুড়ি কিনে দিই 50 টাকা দিয়ে বিল করে দেন। সোহেল ভাই হলো ফার্মাসি মুরগি বিষয়টা হলো সোহেল ভাইয়ের মুরগির ফার্মাসি মুরগি ডিল করতে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা আসছি নতুন একটা ইন্ডিয়ান স্পাইস রেস্টুরেন্ট যেটাকে বলে। তো এখানে আমরা নতুন অবস্থায় ওপেন হয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই ভিতরে যে দেখি কি পরিবেশ, লেটস গো। তো আমরা চলে আসছি নতুন একটা রেস্টুরেন্টে, ওখানে বসি, ওখানে ওইখানে ভালো হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্পাইসি আমরা একটু মেনুটা দেখি এখানে কি আছে। এটা দেখি কি আছে এখানে। ফয়েজ ভাই আছে এখানে, আর কোনো কথা হবে না। আলু পরোটা যেটা বলতে সেটা খাওয়া যাবে। এটা আচ্ছা, এটাই ওকে। অ্যানালাইসিস করতেছে খাবার দাবার নিয়ে। সোহেল ভাই হলো ফার্মাসি মুরগি বিষয়টা হলো সোহেল ভাইয়ের মুরগির ফার্মাসি মুরগি ডিল করতে গ্রিল করতে
গিল খেতে বলে চাইলে বিষয়টা হলো যে মুরগির ফার্ম আছে, গ্রিল খেতে মন চাইলে 50 টাকা দিলে অফারটা দেন ভাই, যাই অফারটা দেন কোন যে ভাই মুরগি ইন্ডিয়ান স্পাইসিতে মুরগি দিয়ে গ্রিল করা যায় 50 টাকা দিন। মুরগি দিলাম আপনি আমার গ্রিল বানাবেন, বিনিময়ে সে 50 টাকা, এভাবে সে গ্রিল খাইতো। কোন ওয়েট করার পরে মোটামুটি বাটি চলে আসছে, সরি সুবের বাটির নিদর্শন পাইলেন উস্তাদ, বাটি চলে আসছে। তো আমরা বাটির সন্ধান পেয়ে গেছি, এখনো খাবারের সন্ধানের অপেক্ষায় আছি। আমরা আমাদের স্যুপ পেয়ে গেছি, দেখেন কাঙ্ক্ষিত স্যুপ, দেখেন স্যুপটা খুবই সুন্দর। আবার একটু ঘুরাই ঘুরাই দেখাই আপনাদেরকে, যে জন্য ছিলাম আমরা 5:1 নিছি নাকি 1:5, যদি ভুল না বলে থাকি। বস স্যুপ আসছে, এই ব্যবসায় আপনার মতামত কি? অবশ্যই আমার বস কোয়ালিটি ম্যান, সে স্যুপ দেখে বুঝতে পারবে যে এটা কোয়ালিটি কেমন। এই যে সোহেল ভাই আমাদের সার্ভ করতেছে, মোটামুটি খুব মজা। যাই হোক আমরা অপেক্ষা করি, দেখি কেমন লাগে। তো আমরা মোটামুটি পেয়ে গেছি, দেখি এখন টেস্ট করে দেখি একটা নতুন একটা জায়গা। আমরা কি ইয়ে নিই, পানি নিই? না না ঠিক আছে, মজা আছে, প্রবলেম। আমরা একটু দাদার কাছে স্পাইসি না, মজা আছে। যাক ফয়েজ ভাই কি বলে, কোয়ালিটি ম্যান? নট ব্যাড, চলবে। ওকে সোহেল ভাই আছে যে আমাদের বড় ভাই মানুষ। তো আগে একটু খেয়ে নিই, তারপরে আবার আমরা ভিডিও দেখি। নতুন খাবার, ও মাই গড, এই হচ্ছে আলু পরাঠা। যাক এটা নতুন স্টাইলের। তো পরাঠার সাথে আসলে একটু ওই যে ইন্ডিয়ানদের খাবারের স্বাদটা যেরকমের হয়, ছোট ছোট করে সব কিছু থাকা, দেখতে সুন্দর লাগছে জিনিসটা। এই হলো আলু পরোটা, আমরা খাচ্ছি মোটামুটি। ওই যে ফয়েজ ভাই আছে, আমাদের খাবার দাবার তো খেয়ে নিই, শেষ পর্যায়ে ভিডিও। পেমেন্ট দেওয়া হচ্ছে।